তো বন্ধুরা, যাই হোক, আমি আমার আজকে ব্লগটা স্টার্ট করলাম ঠাকুরগড় থেকে। তো দেখতে পাচ্ছ, মাত্র পুজো দিয়ে মানে বের হলাম, তো এখন হচ্ছে মানে পুজো ভাঙতে হবে। তো যে দেখতে পাচ্ছ, তো আজকে মানে আমার ভাবলাম যে না, ঠাকুরগড়তে ব্লগটা স্টার্ট করি। তো প্রতিদিন তো অন্য অন্যভাবে ব্লগটা স্টার্ট করি। তো আমার পুজো টুজো দেওয়া হয়ে গিয়েছে, তো এখন হচ্ছে গিয়ে মানে এখন হচ্ছে গিয়ে হলো মেয়েকে স্নান করানো, খাওয়ানো দাওয়ানো, তো সেগুলি মানে বাকি রয়েছে। তো সেগুলি করে তারপরে হচ্ছে রান্নাবান্নার দিকে যেতে হবে। তো বন্ধুরা, যাই হোক, পুজো টুজো দিয়ে ঠাকুর করে মুছে টুছে পরিষ্কার করে রেখে তারপর এখন হচ্ছে ঘরে আসলাম। তো এখন হচ্ছে মেয়েকে স্নান করাবো, তারপর ওকে খাওয়াবো, ওকে ঘুম পাড়াবো। তো চলো, এই কাজগুলি সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তোমার হাত দেখাও, তোমার নুনর গুলা দেখা দাও তো সবাইকে। বাবা কি কি চাপে চুল, ওই বাবা দেখে দেখে দাও, খেলা দিয়ে দাও। তোমাকে দেখা যাচ্ছে না এখন? দেখা যাচ্ছে, মুখ দেখা যায় না। কি বলবো, টাটা করে দাও, গুড মর্নিং বলো। গুড মর্নিং, টাটা, টাটা, বাই বাই। কেমন আছো তোমরা? আমি তো বন্ধুরা, যাই হোক, মানে মেয়েকে ঘুম ঘুম পাড়িয়ে চলে আসলাম রান্নাঘরে। তো এখানে দেখতে পাচ্ছ মানে চিংড়ি মাছ আর হচ্ছে হলো পাবদা মাছ রান্না করবো আজকে। তো চিংড়ি মাছ তোমাদের দাদাভাই খায় না, তো সেটা দেখি কি করা যায়। আর এদিকে আলু গিয়ে তোমার আলু কেটে রেখেছি, আলু ভাজবো। তো পাবদা মাছগুলি আজকে বানাবো হচ্ছে শুধু আলু দিয়ে ঝোল বানাবো, তো তার জন্য আলুগুলি সিদ্ধ করে রেখেছিলাম। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমার মানে মাছের ঝোল হয়েও গিয়েছে। আর এখানে হচ্ছে চিংড়ি মাছগুলি ভেজে রেখেছি আর আলু ভাজা, কারণ হচ্ছে তোমাদের দাদাভাই হচ্ছে খাবে না। আর হচ্ছে এখানে সঙ্গে হলো শশা আর লেবু। প্রচন্ড গরম, তো এখন আমি রান্না বান্না করে ঘরে আসলাম। তো এখন যাবো একটু স্নান করতে, কারণ এত গরম না মানে গরমে থাকা যাচ্ছে না। তো স্নান টান করে এসে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো। তো চলো, স্নানটা সেরে এসে তারপর হচ্ছে খাওয়া দাওয়াটা করি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, এখন হচ্ছে গিয়ে সন্ধ্যা হয়ে গেছে। তো ভাবলাম এই গরমে কি খাওয়া যায় কি খাওয়া যায়, তো চিন্তা ভাবনা করে তো রেডি করে ফেলেছি হচ্ছে আমরা ঝালমুড়ি। তো আমি বুট ভিজিয়েছিলাম, তো আমার ভাগ্নিকে বললাম যে ঠিক আছে, ঝালমুড়ি মুড়ি আর হচ্ছে বুট সবগুলো একসঙ্গে দিয়ে পেঁয়াজ টিয়াজ আচার দিয়ে হচ্ছে ধনে পাতা দিয়ে ভালো করে মেখে না, তাহলে খেতে খুব ভালো হবে। তো ওই যে দেখো, ভাগ্নি সব কিছু রেডি করছে আর আমি হচ্ছে মোবাইল দিয়ে ক্যামেরা করছি। এখন হচ্ছে বাজে রাত্রি মানে 7টা বাজে, সন্ধ্যায় বলতে পারো। তো দেখি গরমের মধ্যে এগুলো খেতে না খুব ভালো লাগবে, তো তার জন্য যদি দেখো ফাইনালি আমাদের মুড়ি মাখা। আমাদের সন্ধ্যাবেলার টিফিন ঝালমুড়ি মাখা। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ ঝালমুড়ি সবকিছু দিয়ে বানানো হয়েছে। তো আমরা এখন সন্ধ্যাবেলা সবাই মিলে খাচ্ছি। তো দেখো আমাদের টুনি মুনি টিনা মিনা আর ওইদিকে অনেক রয়েছে, ওরা মোবাইলের সামনে আসতে যাচ্ছে না। আর একজন আচারের প্যাকেট নিয়ে, খুবই টেস্টি হয়েছে। তো এই গরমের দিনে এরকম এরকম একটা খাওয়া খেতে তো জানোই ভালো লাগে, ঝাল ঝাল টক টক। তো তার জন্য আমরা দেরি না করে বানিয়ে ফেললাম আর বাড়িতে বানিয়ে একদম ঝটপট খাওয়া শুরু করে দিলাম। অসম হয়েছে বাবা, অসম। তো বন্ধুরা তোমরা দেখো, আর আমরা হচ্ছে খেয়ে নি, বন্ধুরা এখন হচ্ছে আমরা মানে টিফিন টিফিন করে ঘরে এসে বসে এখন হচ্ছে আমরা একটু মানে গানের লড়াই খেলবো। চলো চলো, প্রথমে আমি আমার পাপাকে দিয়ে স্টার্ট করলাম। তো পাপা বলো একটা গান বলো তো, পদিয়ে পদিয়ে একটা গান বলো। ও মিলি পাপা চাঁদ কে পুছে তারো সে, তারো কে পুছে তারো সে, সবচেয়ে প্যারা কোন। এ পাপা পেরেছে। তো এখন কে বলবে গান? এখন মিনিকে বলো, হর দিয়ে গান বলতে, হর দিয়ে একটা মিনি গান বলবে, বলো। একটা কর দেবো, কর দিয়ে কর দিয়ে কর দিয়ে বাবা হয়েছে, এখন না পরে পরে
এখন আমি জানবো। হ্যাঁ শোনো বন্ধু, তোমার ভালোবাসা আমার পাগল করে দিয়েছে, বন্ধু তোমার ভালোবাসা। তো বন্ধুরা এখন হচ্ছে আমরা সবাই মিলে একটা গান বলবো বিদিয়ে। আর পারি না বন্ধুরা, এখন হচ্ছে নেক্সট গান বলবো আমরা। তো নেক্সট গান কি একটা মানে গরমের দিনে একটা গান বলছি। দেখো আর একজন মানে কি বলবো, আর একটি গান বলছে সে বল তুমি তোমার এমা দেখলে আমার প্রাণে লাগে বেটা, চলো 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 বন্ধু প্রেমে মনে যায়। তো বন্ধুরা আমাদের গানের লড়াই খেলা মানে শেষ হয়ে গেছে, কারণ হচ্ছে গিয়ে তো তোমরা দেখলে আমরা ঝালমুড়ি খেলাম, আর মেয়েও অনেকটা মানে মুড়ি নিয়ে হাতাহাতি করেছিল, তো হাতে লঙ্কা লেগেছিলো, হাত ভালো করে ধুয়ে দিয়েছি, তবু ওর চোখে ধরলো, মানে ওর চোখে এখন জ্বালা পোড়া করছে, কান্না করছে। তো তার জন্যে আমরা এখন মানে আমাদের গানের লড়াইটা মানে এখানে আজকে শেষ করে দিলাম। তো আমাদের গানের লড়াইটা কেমন লাগলো তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো বন্ধুরা যাই হোক, তো আজকের মধ্যে টাটা, দেখা হবে আরেকটি নতুন ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরা কিরকম মানে ব্লগ দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানিও।